বাংলাদেশে এখন সবচেয়ে বেশি বন্যা মানে বন্যা হচ্ছে এবং অনেক বন্যা দেখা যাচ্ছে, এবং মানে বাংলাদেশের যেই জলবায়ু এখানে মানুষের জন্য কৃষি একটি বড় খাত আয়, এখানে মানুষ কৃষি নির্ভর বেশিরভাগ সময়, চাষি কৃষি চাষ, অনেক মানুষ রয়েছে যারা মাছ চাষ করে জেলে বলে তাদের, এবং তাদের কৃষক রয়েছে যাদের আলাদাভাবে জৈব সার কিনতে হয় যার উপর অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু জৈব সার আমরা প্রাকৃতিকভাবেই পাচ্ছি মাছের মাধ্যমে। আমরা আমাদের ছোট পুকুরের সাথে এই অ্যাকোয়াপনিক্স ফার্মিং করলে আমরা আমাদের জমিতে জৈব সার এবং আমাদের পানি আমাদের পুকুর বা সবসময় পরিষ্কার থাকে, ফলে মাছ এবং আমাদের যেই গাছপালা রয়েছে ফসল রয়েছে তাও সবসময় ভালো থাকে, এবং এটি খুবই সহজলভ্য হওয়ায় এটি বাংলাদেশের কৃষক এবং জেলেরা খুব সহজেই করতে পারে, এবং বাংলাদেশের জৈব সারের ইজিলি আমরা মাছের বর্জ্য দিয়ে অ্যাকোয়াপনিক্স এখানে এখানে এটা মেনুফ্যাকচার হলো, এখানে মাছ আছে, মাছের বর্জ্য মলমূত্র এখানে ঢালে, দেন ওইটা হচ্ছে পাইপের মাধ্যমে গাছে চলে যায়, গাছ ওই মলমূত্রকে সার হিসেবে গ্রহণ করে, এবং ওই গাছটা মলমূত্র নিয়ে সার হিসেবে গ্রহণ করে গাছ নিজে বড় করে, এতে আমাদের ওকে পানি দেওয়ার দরকার হচ্ছে না, এবং পানি এখানে ফিল্টারের মাধ্যমে পরিষ্কার হয়ে নিচে লাগছে।